माय नेम इज देविका मजुमदार एंड आई एम फ्रॉम तड़ाई इंटरनेशनल स्कूल। आजकल আমাদের টপিক হলো দ্য ক্লেভার মার্ম কি সেকেন্ড পার্ট। তো লেটস কন্টিনিউ, তো শুরু করি। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক। মাঙ্কি পাথরের মধ্যে লাফ দিল অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং রিভার আইল্যান্ডে পৌঁছালো। সিং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটা পাথর পর্যন্ত সাঁতরে গেল। হি লে স্টিল অন দ্য রক, এবং সে পাথরের উপরে শুয়ে পড়লো। কিপিং হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার দ্য ওয়াটার, এবং তার মাথা এবং লেজ জলের মধ্যে রেখে। Only his back was above water and it looked like a শুধু তার পেছনটা ছিল জলের উপরে, and it looked like a part of the rock, এবং এটা অনেকটা পাথরের একটা অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছিল। After having a good meal, ভালো মতো খাওয়া দাওয়া কিছু খাওয়ার পরে, the monkey decided to return, monkey হচ্ছে ফেরার সিদ্ধান্ত নিল। He looked at the rock, সে হচ্ছে পাথরের দিকে তাকালো, এবং স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, হি থট, এবং সে বলল বিস্ময়কর, দ্য পাথরটা এতটা বড় হয়ে গেছে। হি থট ইট ওয়াজ, সে ভাবল ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, এটা অতটাও বড় ছিল না যখন আমি এখানে এসেছিলাম। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক অ্যাগেইন, যথার্থই কুমিরটা আবার আমার সাথে কোনো ট্রিক করছে। হি লাইং দেয়ার অ্যান্ড প্রিটেন্ডিং টু বি এ রক, সে সেখানে শুয়ে আছে এবং পাথর হবার ভান করছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বানরটা নিজের মাইন্ডকে ভালো মতো বুঝে নিল। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো দ্য রক, মাই ডিয়ার ফ্রেন্ড, বললো যে হ্যালো রক, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট এ বিগ টুডে, তুমি আজকে অনেকটা তোমাকে বিশাল লাগছে দেখতে, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে, এবং তুমি আমাকে আজকে স্বাগত করলে না, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেটা তুমি সবসময় করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছো? হেয়ারিং হিম, সেটা শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমির ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক টু দ্য মাঙ্কি, বোধ হয় এই পাথরটা হয়তো ডেইলি বানরের সাথে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আমাকেও তার সাথে কথা বলতে হবে পাথরের মতো করে। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, তাছাড়া সে হয়তো আমাকে সন্দেহ করবে। সো হি সেড নো নো মাই ফ্রেন্ড, তাই সে বলল না বন্ধু, না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি, বলল যে ইফ ইউ আর নট অ্যাংরি, তুমি যদি রাগ না করো, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে কেন এত আলাদা দেখা যাচ্ছে, বানরটা বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, এই মুহূর্তে ক্রোকোডাইল কুমির তার ধৈর্য হারালো। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড, সে তার মাথা জলের থেকে বের করলো এবং বলল আই এম নট ইউ রক ইউ স্টুপিড, বললো যে আমি হচ্ছে পাথর নয় তুমি বোকা, আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি হলাম একজন কুমির, আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো। মাঙ্কি রিয়েলাইজ দ্যাট, মাঙ্কি বুঝতে পারলো, বানরটা বুঝতে পারলো, দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, যে সে অন্য দিনের মতো সে ভারী ফিরতে পারবে না। সো হি মেড আন আদার প্ল্যান, তাই সে অন্য একটা প্ল্যান করলো। হি সেড মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, সে বলল আমার বন্ধু কুমির, আমি খুব দুঃখিত, ওয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি কেন এইসব করলে আমাকে ধরার জন্য, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখটাকে বড় করে খোলো, আই উইল জাম্প স্ট্রেট ইন টু ইউর মাউথ, আমি তোমার মুখে লাভ একদম সোজা প্রবেশ করবো, লাভ দিয়ে প্রবেশ করবো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড ইয়ারলিয়ার দ্যাট হোয়েভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, মাঙ্কি আগেই দেখেছিল, লক্ষ্য করেছিল যে কুমির যখনই তার মুখ খোলে, হিজ আই শুড শাট কমপ্লিটলি, তার চোখ একদমই বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির সেটা বুঝতে পারল না।
He was happy at the monkey's suggestion. She tar monkey suggestion e khub khushi holo. He raised himself on the rock with his mouth open and his eyes closed. She tar matha uchu korlo pathorer upor mukh khule ebong tar chokh bondho hoye gelo. The clever monkey leaped on the crocodile head and then quickly jumped back to the river bank. চালাক বানরটা প্রথমে মাঙ্কির প্রথমে কুমিরের মাথায় লাফ দিল এবং তারপর সেখান থেকে এক লাফে নদীর তীরে পৌঁছে গেল ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপনে রিভারসাইড ট্রি সে একদম তার বাড়িতে একদম সুরক্ষিতভাবে তার তার বাড়িতে তার বাড়িতে নদীর সাইডে যে একটা গাছ ছিল সেখানে পৌঁছে গেল দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড মাঙ্কি হাসলো এবং কুমিরকে বলল ইউ ফুলিশ ক্রোকোডাইল তুমি বোকা কুমির ইউ ক্যান নেভার ক্যাচ মি তুমি কখনোই আমাকে ধরতে পারবে না নো ডাউট ইউ আর বিগার দ্যান মি এটাতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে অনেকটা বড় বাট ইউ আর বিগার ফুল টু কিন্তু তুমি আমার থেকে অনেক বড় বোকা adapted from based of jataka tales eta hocche based of jataka tales theke nawa hoyeche watro trick mane an acting of cunning mane bhan kora impatient mane restless mane hocche dhorjo harano banglay jake bole realized to become aware of a fact mane kono kichu bujhte para observe mane ki notice ba lokkho kora suggestion an idea or a plan ekta kono buddhi ebong tar ki plan আজকে আমরা এখন পড়বো অ্যাক্টিভিটি 4 লাইক টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস বলা হয়েছে যে এখানে নিচে যে বক্সগুলো দেওয়া হয়েছে স্টেটমেন্টের পাশে সেখানে হচ্ছে যে এই স্টেটমেন্টগুলো ঠিক সেগুলোর পাশে টি এবং যেগুলো ভুল সেগুলোর পাশে এ লিখতে প্রথম স্টেটমেন্ট এ দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব কি বলছে যে কুমির বুঝতে পারলো যে বানরকে ধরা খুবই সহজ কাজ B. The rock always talked to the monkey. পাথরটা বানরের সাথে প্রথম সবসময় কথা বলতো C. The monkey jumped straight into the crocodile's open mouth. বানর সোজা কুমিরের মুখে লাফ দিয়ে প্রবেশ করলো D. The monkey returned to his home safely. বানর তার হচ্ছে বাড়িতে একদম সুরক্ষিতভাবে পৌঁছলো E. The monkey was more clever than crocodile. মাঙ্কি হচ্ছে ক্রোকোডাইলের থেকে বানরের থেকে বানর কুমিরের থেকে বেশি চালাক ছিল অ্যাক্টিভিটি 5 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওপরে যে আমাদের স্টোরিটা আছে সেখান থেকে হচ্ছে ইনফরমেশন নিয়ে এই ড্যাশগুলোতে পূর্ণ করতে হবে প্রথমে এ দ্য ক্রোকোডাইল kept his head and tail crocodile তার মাথা এবং পা B after having a good meal ভালোমতো ভাবে খাওয়ার পরে the monkey বানরটা C the crocodile thought he should speak to the monkey as the rock because বানর ভাবলো যে বানরের সাথে পাথরের মতো করে কথা বলা উচিত কারণ ডিবি দ্য মাঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ বানর বললো যে বানর দেখলো যে লক্ষ্য করেছিল যে যতবার কুমির তার মুখ খোলে ই দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম বানরের বাড়ি ছিল এফ দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো কুমির ছিল বড় বড় তার আকৃতিতে ছিল বড় এবং অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোকে কি অ্যান্সার করতে হবে প্রথম কোয়েশ্চেন এ হু সোয়াম টু দ্য রক কে সাঁতরে পাথরের কাছে গিয়েছিল বি হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিশিয়াস কেন বানর সন্দেহ করেছিল সি হোয়াট ওয়াজ দ্য মাঙ্কি সাজেশন টু দ্য ক্রোকোডাইল বানরের কি সাজেশন ছিল কুমিরের জন্য ডি হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার বানর কুমিরকে কি বলেছিল তার সুরক্ষিত আশ্রয়ে পৌঁছে গিয়ে অ্যাক্টিভিটি 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য স্টোরি ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড আর গিভেন বলছে
নিচে যে হচ্ছে ড্যাশগুলো দেওয়া আছে সেগুলোকে হচ্ছে ফিল করতে হবে, যেগুলোর কি ফার্স্ট অক্ষর, দ্য ফার্স্ট অক্ষরগুলো দেওয়া আছে, যেমন দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। বলছে যে এখানে ড্যাশের মধ্যে কি হবে, যেমন এখানে এন দেওয়া আছে, এনের এখানে হবে নোটিস, দ্য ক্রোকোডাইল নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। ক্রোকোডাইল লক্ষ্য করেছিল বানরকে নদী পার করতে। বি, মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইল ক্লাচেস। মাঙ্কি সবসময় কুমিরের হাত থেকে ড্যাশ। আমরা এখন দেখব অ্যাক্টিভিটি 8, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফর্ম অফ বক্স। বলছে যে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে কিছু কতগুলো ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর অপোজিট মিনিং বা বিপরীত শব্দ লিখতে হবে। এখানে বলছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তোমরা কি হচ্ছে ছোট গাছটা দেখতে পাচ্ছ? বি, দ্য মেডিসিন টেস্ট ইজ বিটার, ওষুধটা খেতে ছিল তিক্ত। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি, আগের বছরের ইংলিশের যে ইংরেজির যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা ছিল সহজ। ডি, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। সুনিতা কখনোই নার্ভাস ফিল করতো না তার হচ্ছে এক্সামের পরীক্ষার আগে। আই এম ক্রাইং এ লাইট লোড, আই এম ক্যারিং এ লাইট লোড, আমি হচ্ছে ভারী হালকা লোড ক্যারি করতে পারি। দ্য বয় ওয়াজ কার্লি হেয়ার, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, বালকের ছিল কোঁকড়ানো চুল। লেটস টক, সাপোজ দ্য ফলোয়িং ডেজ দ্য মাঙ্কি মিট হিজ ফ্রেন্ড অ্যান্ড আনাদার মাঙ্কি অ্যান্ড টোল্ড হিম হোয়াট হ্যাড হ্যাপেন। মনে করো যে পরের দিন বানর তার আরেকজন বন্ধুর সাথে, বানর বন্ধুর সাথে দেখা করলো এবং তাকে তার গল্প শোনালো। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড টেল দ্য ক্লাস হোয়াট দে সে টু ইচ আদার, সেটা ডিসকাস করো এবং হচ্ছে নিজেদের সাথে, এবং সাম ক্লুজ আর গিভেন ফর ইউ, এখানে কিছু ক্লু নিচে দেওয়া আছে, যেমন ফার্স্ট মাঙ্কি হ্যালো হাউ আর ইউ, বলছে যে হ্যালো তুমি কেমন আছো। তো সেকেন্ড মাঙ্কি বলবে ফাইন, তারপরে হচ্ছে যেটা হবে সেগুলো লিখতে হবে, সেভাবে হচ্ছে সবগুলোর ক্লু দেওয়া আছে। লেটস লার্ন, চলো পড়ি শিখি। লেটস লুক অ্যাট দিস সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, এখানে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছ, সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া আছে, যেমন ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। এখানে ওয়াজন্ট মানে হচ্ছে ওয়াজ নট, এখানে হচ্ছে নিচে বক্সের মধ্যে সবাই দেখতে পাবে যে নিচে হচ্ছে দিয়ে দেওয়া আছে ডিডেন্ট, যেমন হচ্ছে ডিড নট। ইউ আর মিনস মানে হচ্ছে ইউ আর। এভাবে সবগুলোই হচ্ছে করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 9 এর উপরে যে ওয়ার্ডগুলো করে দেওয়া আছে সেগুলোই হচ্ছে এখানে শর্ট ফর্ম আর হচ্ছে ফুল ফর্ম দুটোই দেওয়া আছে, এবং দুটোকে হচ্ছে ম্যাচ করতে হবে, দুটোকে মিলাতে হবে। অ্যাক্টিভিটি 10, নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে হচ্ছে যে প্যারাটা দেওয়া আছে এখানে কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে কি আন্ডারলাইন করতে বলা হয়েছে, যেমন একটা করে দেওয়া আছে দ্য ফার্মার টু এ শার্প এক্স অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, যেমন অ্যাট এর মধ্যে দেখতে পারবে সবাই যা আন্ডারলাইন করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স, এখানে যে বক্স দেওয়া আছে এই বক্সের থেকে প্রিপোজিশনগুলো নিয়ে এই ড্যাশের মধ্যে পূর্ণ করতে বলা হয়েছে। উই অলরেডি নো, লেটস লার্ন, উই অলরেডি নো দ্যাট এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। হেয়ার আর টু সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, এখানে দুটো সেন্টেন্স আছে টেক্সটের থেকে। ইন দিস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট অ্যাপিয়ার রাইট অ্যাট দ্য বিগিনিং, এই সেন্টেন্সগুলোর প্রথমেই হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে বা উদ্দেশ্য দেওয়া আছে, যেমন বা মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, এখানে উদ্দেশ্য দ্য মাঙ্কি বা বানর
পাথরের মধ্যে লাফ দিল, পা হচ্ছে ল্যান্ড করলো। দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমির হচ্ছে পাথরের পর্যন্ত সাঁতরে গেল, এটা করে দেওয়া আছে। হ্যাঁ, দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল আর সাবজেক্ট ওয়ার্ডস, এখানে যে বানর আর কুমির ছিল কি উদ্দেশ্য শব্দ। নাও রিডস দ্য সেন্টেন্সেস, এভরি মর্নিং আই ব্রাশ মাই টিথ, আমি প্রতিদিন সকালে আমার দাঁত ব্রাশ করি। ইন হিজ ক্লাস সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস, আমাদের ক্লাস সুনীল তার ক্লাসে ছিল, তার অনেক বন্ধু ছিল। হেয়ার কামস আওয়ার টিচার, এখানে আমার টিচার আসছে। নাও হাউ বিউটিফুল ইজ মাই ভিলেজ, আমার গ্রামটা খুবই কত সুন্দর। হেয়ার উই সি দ্যাট দ্য সাবজেক্ট সামথিং সামটাইমস অ্যাপিয়ার ইন দ্য মিডিল অ্যান্ড ইভেন অ্যাট দ্য এন্ড সেন্টেন্স, এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট অনেক সময় মাঝখানেও হতে পারে এবং অনেক সময় শব্দের সেন্টেন্সের পেছনেও হতে পারে, শেষেও হতে পারে। লেটস ডু অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টুয়েলভ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে সাবজেক্টটাকে গোল করতে, সার্কেল করতে, এবং কি যেটা প্রেডিকেট সেটাকে হচ্ছে নিচে আন্ডারলাইন করতে। যেমন একটা করে দেওয়া আছে ডেস, ডেসটা হচ্ছে সাবজেক্ট, এটা সার্কেল করা আছে, এবং পাস্ট, পাস্টটা হবে প্রেডিকেট, তাই এটা হচ্ছে কালার হাইলাইট করে দেওয়া আছে। সেভাবে সবগুলোই করতে হবে। যেমন দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি, বলা হয়েছে যে পাথর কখনো বানরের সাথে কথা বলেনি। হেয়ার কামস টু দ্য গোলকিপার, গোলকিপার এখানে আসছে। দি এভরি ইভিনিং মাদার কুক ফুড ফর আস, প্রতিদিন সন্ধ্যায় মা আমাদের জন্য খাবার তৈরি করে। রোহন প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, রোহন হচ্ছে ক্রিকেট খেলে একটা লোকাল ক্লাবের জন্য। হাউ বিগ ইজ দ্য ট্রি, গাছটা কতটা বড়। আই ডোন্ট নো হুজ হিজ ফুল নেম, আমি তার পুরো নাম জানি না। লেটস রিসাইট, এখানে একটা পোয়েম দেওয়া আছে যেটা কি লেখা লুইস ক্যারলের দ্য ক্রোকোডাইল। হাউ ডট দ্য লিটিল ক্রোকোডাইল ইম্প্রুভ হিজ শাইনিং টেল অ্যান্ড ফোর দ্য ওয়াটার অফ দ্য নাইল অন এভরি গোল্ডেন স্কেল। হাউ চেয়ারফুলি হি সিমস টু গ্রিন, হাউ নিটলি স্প্রেড হিজ ক্লস অ্যান্ড ওয়েলকাম লিটিল ফিশেস ইন উইথ জেন্টলি ফিশ স্মাইলিং জস। এখানে লিউস ক্যারলের একটা হচ্ছে পোয়েম দেওয়া আছে যেটাকে সবাই পড়তে হবে। তারপর আসছে অ্যাক্টিভিটি থার্টিন, অ্যাক্টিভিটি লেটস রাইট এ শর্ট স্টোরি টু এইট সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট এ টাইটেল। এখানে এই যে কয়েকটা সেন্টেন্স ছোটো ছোটো দেওয়া আছে, এগুলো দিয়ে হচ্ছে একটা গল্প লিখতে বলা হয়েছে এবং এটাকে একটা হচ্ছে টাইটেল দিতে বলা হয়েছে, এটার একটা নাম দিতে বলা হয়েছে গল্পের। তো আজকে আমাদের এই পর্যন্তই শেষ। তো তোমরা এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো বাকি সবগুলো করে আমাদের যে ইউটিউবের কমেন্ট বক্স আছে সেখানে পাঠাতে পারো, এবং হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেখানেও পাঠাতে পারো।